আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ফুটবল রিলেটেড একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমাকে যারা ফেসবুকে ফলো করেন রেগুলার, আপনারা জানেন যে আমি বাংলাদেশে গিয়েছিলাম হলিডেতে, প্রায় এক মাস ছিলাম বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে ফুটবল ফলো করার ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা আমাকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে টাইমগুলোর স্কেডুল। কারণ বাংলাদেশে অধিকাংশ ম্যাচ শুরু হয় রাত 1টা 2টা 2:30 দিকে, যে ম্যাচগুলো শেষ হয় ভোর 3:30 4টার দিকে। স্বাভাবিকভাবেই আমি যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম শর্ট টাইমের জন্য, এক মাসের জন্য, এবং অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম ছিল আমার হাতে, প্রতিদিন সকাল সকাল বাসা থেকে বের হইতে হইতো। যেহেতু প্রতিদিন সকালেই আমার বিভিন্ন প্রোগ্রাম আগে থেকে সেট করা থাকতো, সুতরাং রাতের বেলায় ম্যাচগুলো আসলে সবগুলো দেখা সম্ভব হইতো না। শুধুমাত্র ইন্টারের 3টা ম্যাচ আমি দেখছি, আর বাকি তেমন কোনো ম্যাচই আসলে বাংলাদেশে থাকাকালীন আমি দেখতে পারি নাই, বিকজ যে কথা একটু আগে বললাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গতকাল আমি সুস্থভাবে লন্ডনে ব্যাক করছি। তো আজকে থেকে আবার রেগুলার ফুটবল দেখা শুরু হবে, এবং সেই সাথে চেষ্টা করব ফুটবলের উপর রেগুলার ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওর যে প্রসঙ্গ, সে বিষয়ে আমি অলরেডি 2 দিন আগে আপনাদেরকে একটা অ্যান্টিসিপেশন দিছিলাম যে লন্ডনে ব্যাক করে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইউভেন্টুস টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে। 3 বছর আগে ইউভেন্টুস যখন তাদের ইতিহাসের সব থেকে বড় সাইনিংটা করে, অর্থাৎ 100 মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল থেকে ইউভেন্টুসে নিয়ে আসে, সেই সাইনিংয়ের পিছনে তাদের মূল এবং একমাত্র টার্গেট ছিল চ্যাম্পিয়ন্স লিগকে জয় করা। কারণ ডোমেস্টিক ফুটবলে ইউভেন্টুস অলরেডি এক চাটিয়া ডোমিনেশন করতেছিল। রোনালদো আসার আগে তারা টানা 7টা লিগ জিতছে, এবং রোনালদো আসার আগ পর্যন্ত আগের 4 বছর তারা টানা 4টা কোপা ইতালিয়াও জিতছে। সো দ্যাট মিনস যে রোনালদো আসার আগে লাস্ট 4 বছরে তারা ডোমেস্টিক যতগুলো ট্রফি আছে সবগুলো ট্রফি তারা এককভাবে জিতছে। ডোমেস্টিক এই ডোমিনেশনের সাথে সাথে রোনালদো আসার আগের 4 বছর তারা চ্যাম্পিয়ন্স লিগেও 2টা ফাইনাল খেলছে, একটা হচ্ছে 2015 সালে এবং একটা হচ্ছে 2017 সালে, এবং 2টো ফাইনালই তারা হেরেছিল 2টা স্প্যানিশ জায়ান্টের বিপক্ষে। প্রথমটা ছিল লিওনেল মেসির বার্সেলোনার এগেনস্টে, আর দ্বিতীয় ফাইনালটা হারছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ইউভেন্টুসের এগেনস্টে। সো ইউভেন্তুসের প্রেসিডেন্ট আন্দ্রেয়া আঞ্জেলির যে মূল টার্গেট ছিল সেটা ছিল তাদের এই ডোমিনেশন ডোমেস্টিক বর্ডারের বাইরে নিয়ে গিয়ে ইউরোপিয়ান লেভেলেও করার জন্য, এবং সেই উদ্দেশ্যেই তারা 100 মিলিয়ন ইউরো স্পেন করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউভেন্তুসে নিয়ে আসে। কারণ তাদের ধারণা ছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো, যে কিনা রিয়াল মাদ্রিদের সঙ্গে টানা 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, ইউভেন্তুস মনে করছিল যে এই ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করলেই বুঝি ইউভেন্তুসও রিয়াল মাদ্রিদের মতো এরকম ইউরোপিয়ান ডোমিনেশন স্টার্ট করতে পারবে। বাট রোনালদোকে সাইন করার পরের 3 বছর ইউভেন্তুসের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে ইউভেন্তুসের যে প্রজেক্ট ছিল এটা ছিল একটা লস প্রজেক্ট এবং এটা ছিল একটা ফেইলার প্রজেক্ট। হ্যাঁ, এই কথাগুলো এখন বলা অনেক সহজ, এখন হয়তোবা অনেকেই আমার মতো এই চিন্তাধারা করতেছে, বাট আমি কিন্তু এই কথাগুলো আজকে থেকে বলতেছি না, আমি এই কথাগুলো একদম Day 1 থেকে বলতেছি। যেই সিজনে ইউভেন্তুস রোনালদোকে সাইন করে আমি কিন্তু ঠিক তখন থেকে এই কথাগুলো বলতেছি যে এই প্রজেক্ট হচ্ছে একটা লস প্রজেক্ট, এবং এই বিষয়ে আমার অসংখ্য লাইভ ভিডিও আছে ফেসবুকে। যখন আমি লাইভ করতাম রেগুলারলি তখন এই বিষয়ে আমি 3-4টা লাইভেই আলোচনা করছিলাম, কিন্তু ওই সময় খুব কম মানুষকে আমি দেখছি যে আমার আলোচনার সঙ্গে একমত হইতে। তো আজকের এই ভিডিওতে আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে এক্সপ্লেইন করব এবং আপনাদের চোখে ধরিয়ে দিব যে কেন রোনালদোকে সাইন করে চ্যাম্পিয়ন্স লিগ জিতার যে প্রজেক্ট ছিল ইউভেন্তুসের, সেই প্রজেক্টটা ছিল একটা লস প্রজেক্ট। মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে ইউভেন্তুস কি ছিল এবং ক্রিস্টিয়ানো রোনালদো আসার পরে ইউভেন্তুস কি হয়েছে, এই 2টা বিষয় আগে আমরা একটু অবজার্ভ করি। কিছুক্ষণ আগেই বললাম যে ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে টানা 7টা লিগ ইউভেন্তুস জিতছে, আর ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগের 4 বছর যদি কনসিডার করি, তো সেই 4 বছরে দেখা গেছে যে ইউভেন্তুস টানা 4 সিজন ডাবল জিতছে, অর্থাৎ কোপ্পা ইতালিয়া এবং লিগ, অর্থাৎ ডোমেস্টিক ফুটবলের যে 2টা ইম্পর্টেন্ট ট্রফি কিন্তু ইউভেন্তুস টানা 4 বছর জিতছিল। আর ক্রিস্টিয়ানো রোনালদো আসার পরের 2 বছর ইউভেন্তুস তাদের লিগ জিতা কন্টিনিউ করছে, বাট যে 2টা লিগ জিতছে কোনোটাই কিন্তু কমফোর্টেবল উইন ছিল না,
প্রথম বছর নাপোলি শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট দিছিল এবং গত বছর লাৎসিও দুর্দান্ত ফাইট দিচ্ছিল, বাট কোভিড এর পরে লাৎসিও সেই ফর্ম ড্রপ করে যার কারণে ইউভেন্টুস লিগ জিতে যায়। আর কোপ্পা ইতালিয়ার কথা যদি বলি, যেই কোপ্পা ইতালিয়া ইউভেন্টুস টানা চারবার জিতছিল রোনালদো আসার আগে, রোনালদো আসার পরে কিন্তু ইউভেন্টুস এখন পর্যন্ত আর কোনো কোপ্পা ইতালিয়া জিতে নাই। এই সিজন হচ্ছে ইউভেন্টুসে ক্রিস্টিয়ানো রোনালদোর তৃতীয় সিজন এবং এই সিজনে লিগে অলরেডি তারা তৃতীয় পজিশনে আছে এবং পয়েন্ট টেবিলের ফার্স্ট যেই দল সেই দলের সঙ্গে ইউভেন্টুসের পয়েন্ট ডিফারেন্স হচ্ছে 10 পয়েন্ট। কোপ্পা ইতালিয়া ফাইনাল খেলবে আতালান্তার বিপক্ষে, সো দেখা যাক যে সেই ম্যাচে ইউভেন্টুসের রেজাল্ট কি হয়। এটা গেল ডোমেস্টিক ফুটবলের কথা। আর ইন্টারন্যাশনাল ফুটবলের কথা যদি আমরা কনসিডার করি, তো দেখব যে ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগের যে চার বছর ছিল সেই চার বছরে ইউভেন্টুস দুইটা ফাইনাল খেলছে, একটা হচ্ছে 2015 সালে এবং একটা হচ্ছে 2017 সালে। আর বাকি দুই বছর একবার কোয়ার্টার ফাইনাল খেলছে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিন্তু ইউভেন্টুস আউট হয়ে গেছিল কোয়ার্টার ফাইনালে। আপনাদের মনে আছে যে ফার্স্ট লেগে ইউভেন্টুসের মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জিতছিল, আবার বের্নাবেউতে গিয়ে ইউভেন্টুস 3-0 গোলে জিততেছিল, একদম লাস্ট মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পাইল, সেই পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই কিন্তু ইউভেন্টুস কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় এবং পরবর্তীতে সে রিয়াল মাদ্রিদ সেই চ্যাম্পিয়ন্স লিগের এডিশনটা জিতে। আর একবার ইউভেন্টুস আউট হয়ে গেছিল রাউন্ড অফ 16-এ বায়ার্ন মিউনিখের বিপক্ষে। অর্থাৎ বলা যায় যে ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগের যে চার বছর ইউভেন্টুস চ্যাম্পিয়ন্স লিগ খেলছে সেই চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইন ছিল অত্যন্ত পজিটিভ, কারণ তারা দুইটা ফাইনাল খেলছে এবং দুইবার তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে, বাট হাড্ডাহাড্ডি লড়াই করার পরে বাদ হয়েছে এবং বাদ হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো দুইটা জায়ান্টের বিপক্ষে। আর ক্রিস্টিয়ানো রোনালদো আসার পরের তিন বছর যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টুসের পারফরমেন্স দেখি, তাহলে দেখতে পারবো যে প্রথম বছর তারা কোয়ার্টার ফাইনালে আউট হয় আয়াক্সের মতো একটা দলের বিপক্ষে, যেই দলের অধিকাংশ খেলোয়াড় ছিল আন্ডার 22। তারপরের বছর তারা রাউন্ড অফ 16-এ আউট হয় লিওর বিপক্ষে, যেই লিও এই বছর চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত খেলতেছে না। অলিম্পিক লিও গত বছর ফ্রেঞ্চ লিগে 6 নম্বর পজিশনে থেকে লিগ শেষ করছে, সেই লিওর বিপক্ষে ইউভেন্টুস রাউন্ড অফ 16-এ আউট হয়ে যায়। আর এই বছর যেটা হয়েছে সেটা তো মাত্র 2 দিন আগেই হয়েছে আমাদের সবার চোখের সামনে, যে পর্তোর মতো একটা দল, যেই দলকে কেউ কোনো চান্স দেয় না ইউভেন্টুসের বিপক্ষে, যেই দল বর্তমানে পর্তুগিজ লীগের 3 নম্বর দল এবং পয়েন্ট টেবিলের প্রথম পজিশন থেকে 10 পয়েন্ট পিছনে, সেই পর্তোর বিপক্ষে ইউভেন্টুস 2 লেগে অ্যাগ্রিগেটে হেরে বিদায় নিছে দ্বিতীয়বারের মতো। এবং ইউভেন্টুস ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথমবার তারা টানা 2বার রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল। তো খেলার মাঠের যে রেজাল্টগুলো আমরা দেখছি, এই রেজাল্টগুলো আমাদেরকে কি বলতেছে? যে ইউভেন্টুস কি ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করার কারণে আগের থেকে স্ট্রং হয়েছে নাকি আগের থেকে দুর্বল হয়েছে? খেলার রেজাল্ট আমাদেরকে স্পষ্ট বলতেছে যে ইউভেন্টুস রোনালদোকে সাইন করে শক্তিশালী তো হয়ই নাই, বরং আগের থেকেও দুর্বল হয়েছে। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে ইউভেন্টুস কন্টিনিউ লিগ এবং কোপ্পা ইতালিয়া জিততো এবং চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ার্টার সেমিফাইনাল ফাইনাল খেলতো এবং বড় বড় টিমের এগেনস্টে সমানে সমানে 50-50 লড়াই করতো। আর রোনালদো আসার পরে তারা লিগ জিততে কষ্ট হইতেছে, কোপ্পা ইতালিয়া জিততে পারতেছে না, চ্যাম্পিয়ন্স লিগে টানা 2বার রাউন্ড অফ 16 থেকে বিদায় হয়েছে এবং 2বারই খুবই দুর্বল দুইটা টিমের বিপক্ষে বিদায় হয়েছে। এমন না যে বায়ার্ন, সিটি, মাদ্রিদ, লিভারপুল এরকম জায়ান্ট টিমের বিপক্ষে খেলে বাদ হয়েছে, তা না, কিন্তু পর্তো এবং লিওর মতো দুর্বল দুইটা টিমের বিপক্ষে তারা বাদ হয়েছে। সুতরাং রোনালদো আসাতে ইউভেন্টুস যে আগের তুলনায় আরো দুর্বল হয়েছে এটা হচ্ছে সূর্যের আলোর মতো স্পষ্ট। এখন আসি মূল প্রসঙ্গে, যে কেন আমি বলতেছি যে ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইনিং করা ছিল ইউভেন্টুসের একটা লস প্রজেক্ট। হ্যাঁ, আমি যদি ফাইন্যান্সিয়ালি চিন্তা করি তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করা ছিল ইউভেন্টুসের জন্য একটা গ্রেট ডিল। কারণ রোনালদোকে সাইন করার কারণে ক্লাবের ভ্যালু বাড়ছে, ক্লাবের স্পন্সর ভ্যালু বাড়ছে, ক্লাবের ফ্যান ফলোয়ার্স বাড়ছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি আমি চিন্তা করি এটা হচ্ছে একদম পারফেক্ট সাকসেসফুল একটা ডিল। আজকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পরে সবথেকে বেশি যেই ক্লাবকে ফলো করা হয় সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে ইউভেন্টুস। তার কারণ কি? তার কারণ হচ্ছে সিম্পলি ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এরকম ফেস এবং এরকম একটা ব্র্যান্ড যখন আপনার দলে থাকবে, স্বাভাবিকভাবেই আপনার দলের ভ্যালু এবং আপনার দলের ফ্যান্স ফলোয়ার্স কয়েক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু ইউভেন্টুস যেহেতু ফুটবল ক্লাব, সুতরাং প্রতিটা বিষয় সাকসেসফুল হইল কি হইল না সেটা কিন্তু আমাদেরকে ফাইনাল জাজমেন্ট করতে হবে খেলার মাঠের যেই রেজাল্ট হবে সেই রেজাল্টের ভিত্তিতেই। এবং সেই রেজাল্টের ভিত্তিতে দেখা যাচ্ছে যে এই সাইনটা ছিল টোটালি লস প্রজেক্ট। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো ইউভেন্টুসে আসার আগের যে ইউভেন্টুস টিমটা ছিল সেই টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা টিম ছিল। পাওলো দিবালা, হিগুয়াইন দুর্দান্ত ফর্মে ছিল ওই সময়টায় এবং সেই সাথে ডিফেন্স ছিল ওই সময়ে
ইউরোপের ওয়ান অফ দি বেস্ট টু অর থ্রি ডিফেন্সেস। ইউভেন্টুসের মূল সমস্যা ছিল মিডফিল্ডে। 2015 সালে ইউভেন্টুস যখন ফাইনাল খেলে, সেই টিমের মিডফিল্ড এক্সট্রা অর্ডিনারি একটা মিডফিল্ড ছিল। সেখানে পিরলো, পগবা, ভিদালদের মতো মিডফিল্ডার ছিল। আর 2017 সালে ইউভেন্টুস যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে, সেই ফাইনালে কিন্তু আমরা দেখছিলাম যে ইউভেন্টুসের আসলে মূল সমস্যাটা ছিল মিডফিল্ডে, কারণ ভিদাল এবং পগবাকে তারা সেল করে দেয় আর পিরলো, মার্কিজিও ফুটবল থেকে রিটায়ার করে। তো তাদের যে রিপ্লেসমেন্ট গুলো দরকার ছিল পর্যাপ্ত, সেই রিপ্লেসমেন্ট গুলো কিন্তু তারা সময় মতো করে নাই। তারা সেই সমস্ত লেজেন্ডারি প্লেয়ারদেরকে পর্যাপ্ত ভাবে রিপ্লেস না করে যেটা করছে সেটা হচ্ছে ফ্রিতে কিছু প্লেয়ার সাইন করছে, লাইক সামি কেদিরা, তারপরে মাতুইদি, এবং রোমা থেকে 40 মিলিয়ন ইউরোর বিনিময়ে নিয়ে আসছিল পিয়ানিচকে। তো সেই মিডফিল্ডটাও প্রথম দিকে কিন্তু মোটামুটি ভালোভাবেই ক্লিক করছিল এবং পিয়ানিচ অসাধারণ ফুটবল খেলতেছিল, এবং সেই সাথে কেদিরা এবং মাতুইদিও কিন্তু খুব ভালো ফুটবল খেলতেছিল। তারা যদি ভালো না খেলতো তাহলে কিন্তু ইউভেন্টুস কখনোই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যায় না। তারা কিন্তু এই মিডফিল্ড নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছিল। বাট সেই ফাইনালের পরের বছর থেকেই কিন্তু আমরা দেখতেছিলাম যে ইউভেন্টুসের মিডফিল্ড সেই আগের মিডফিল্ডের মতো কাজ করতেছিল না, যে খেদিরার বয়স হইতেছিল, বারবার ইঞ্জুরিতে পড়তেছিল, এবং মাতুইদি নিজেও টেকনিক্যালি বেস্ট প্লেয়ার ছিল না। আর পিয়ানিচ প্রথম 2 বছর যে দুর্দান্ত ফুটবল খেলছিল, পরের 2 বছর কিন্তু কিছুটা অফ ফর্মে ছিল। সো ইউভেন্টুস যে মিডফিল্ডে স্ট্রাগলিং করতেছিল সেটা কিন্তু আমরা ওই বছরেই ফার্স্ট দেখতে পাই, এবং যত ফুটবল পান্ডিত, যত ফুটবল এক্সপার্ট ছিল সবাই কিন্তু এই কথাটা বারবার রিপিট করতেছিল যে ইউভেন্টুস যদি তাদের এই টপ ফর্ম ধরে রাখতে চায়, তাদের ডোমেস্টিক ডোমিনেশন এবং সেই সাথে ইউরোপিয়ান ফুটবলেও টপ লেভেলে থাকতে চায়, তাহলে তাদেরকে টপ ক্লাস একজন কি 2 জন মিডফিল্ডার সাইন করা উচিত ছিল। এবং এটাই ছিল ইউভেন্টুসের তৎকালীন ডিএস বেপ্পে মারোত্তার ইন্টেনশন। ইউভেন্টুসের ডিএস বেপ্পে মারোত্তা, যে বর্তমানে ইন্টারের ডিএস, সে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করতে চায় না, এবং সে ইউভেন্টুসের বোর্ড থেকে রিসাইন করছে এই কারণে তার মতামতকে শোনা হয় না। কারণ বেপ্পে মারোত্তার প্ল্যান ছিল মিডফিল্ডকে নতুন করে সাজানো এবং নতুন করে রিবিল্ড করা। তার টার্গেট ছিল মিডফিল্ডে 2 জন এবং ডিফেন্সে 1 জন টপ ক্লাস ফুটবলার সাইন করা। বাট ইউভেন্টুস বোর্ডের ভিতরেই আর একটা পক্ষ ছিল, যেটা হচ্ছে বর্তমান ডিএস পারাতিচি এবং নেদভেদ জুটি। সেই জুটি চাইছিল রোনালদোকে সাইন করা, কারণ তারা মনে করছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো এরকম একটা বিগ প্লেয়ার, ওয়ান অফ দি গ্রেটেস্ট প্লেয়ার্স অফ ফুটবল হিস্টোরি, যে তারা মনে করছিল এরকম একজন প্লেয়ারকে যদি তারা সাইন করে তাহলে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে। আর অন্যদিকে মারোত্তা মনে করছিল যে চ্যাম্পিয়ন্স লিগ যদি আমরা জিততে চাই তাহলে আমাদের মিডফিল্ডকে রিবিল্ড করতে হবে। তো তখন ইউভেন্টুসের যে প্রেসিডেন্ট আইনেল্লি, সে মারোত্তার কথা না শুনে সে শুনছে পারাতিচি নেদভেদের কথা। তো তারা মিডফিল্ডকে রিবিল্ড না করে তাদের হাতে যেই অ্যামাউন্ট অফ মানি ছিল, তাদের যে ইনভেস্টমেন্ট ছিল, ফুল ইনভেস্টমেন্ট তারা খাটায় কোথায়? তারা খাটায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করার জন্য। ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইন করার জন্য শুধুমাত্র রিয়াল মাদ্রিদকেই ইউভেন্টুস পে করে 100 মিলিয়ন ইউরো। তারপরে আপনারা জানেন সেই সাথে এজেন্টদের যে এক্সপেন্সেস সেটা তো আছেই। সেই 100 মিলিয়নের সাথে কমপক্ষে হলেও আরও 20 মিলিয়ন আপনাদেরকে অ্যাড করতে হবে এজেন্টদের খরচ বাবদ। অর্থাৎ বলা যায় যে 120 মিলিয়ন ইউরো তারা স্পেন্ড করছে শুধুমাত্র সাইনিংয়ের জন্য। তারপরে আসে স্যালারি। ক্রিস্টিয়ানো রোনালদো ইউভেন্টুসে 31 মিলিয়ন ইউরো স্যালারি পায়, এবং সেই স্যালারির সাথে যদি আমরা ট্যাক্স অ্যাড করি তো সেটা হচ্ছে 54 মিলিয়ন ইউরো প্রতি বছর। অর্থাৎ শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর স্যালারির জন্যই ইউভেন্টুস এই 4 বছরে খরচ করতেছে 216 মিলিয়ন ইউরো খরচ করতেছে শুধুমাত্র স্যালারির জন্য। 216 মিলিয়ন ইউরোর সাথে যদি আপনি আরো 120 মিলিয়ন ইউরো অ্যাড করেন তাহলে সেটা হয় 336 মিলিয়ন ইউরো। অর্থাৎ 350 মিলিয়ন ইউরোর মতো খরচ ইউভেন্টুস করছে শুধুমাত্র একটা প্লেয়ারের জন্য। এই 350 মিলিয়ন ইউরো যদি তারা এই একটা প্লেয়ারের জন্য খরচ না করে তাদের মিডফিল্ড এবং ডিফেন্সকে রিবিল্ড করত, তাহলে ইউভেন্টুস বর্তমান যে দল আছে সেই দল থেকে একটা স্ট্রঙ্গার টিম পাইত। 350 মিলিয়ন ইউরো দিয়ে ইউভেন্টুস অ্যাটলিস্ট মিডফিল্ডে 2টা টপ মিডফিল্ডার, ডিফেন্সে 1টা টপ ক্লাস ডিফেন্ডার, এবং অ্যাটাকে 1টা টপ ক্লাস স্ট্রাইকার সাইন করতে পারত। বাট ইউভেন্টুসের যেই টিম রিবিল্ড দরকার ছিল এই সব কিছুকে তারা স্যাক্রিফাইস করছে একটা প্লেয়ারকে কেনার জন্য। আর সেই একটা প্লেয়ারের পিছনে সমস্ত ইনভেস্টমেন্ট করার যেই ফলাফল, যেই রেজাল্ট, সেই রেজাল্ট তো আমরা গত 3 বছর যাবত খেলার মাঠেই দেখতেছি। ইউভেন্টুসে যখন ক্রিস্টিয়ানো রোনালদো আসে তখন ইউভেন্টুসের অ্যাটাক কি খুব বাজে ছিল? মোটেও বাজে ছিল না, কারণ পাওলো দিবালা দুর্দান্ত ফর্মে ছিল, গঞ্জালো হিগোইন তখন পর্যন্ত টপ ফর্মে ছিল। রোনালদো যেই বছর ইউভেন্টুসে আসে সেই বছরেই কিন্তু পাওলো দিবালা এবং হিগোইন জুটি
টটেনহামকে টটেনহামের মাঠে গিয়ে ডিস্ট্রয় করছিল, এবং দিবালা দুর্দান্ত ফর্মে ছিল, হিগুয়েইন দুর্দান্ত ফর্মে ছিল, মানজুকিচ অসাধারণ পারফর্ম করতেছিল। সুতরাং অ্যাটাক ইউভেন্টুসের নাম্বার ওয়ান প্রায়োরিটি ছিল না, ইউভেন্টুসের নাম্বার ওয়ান প্রায়োরিটি ছিল মিডফিল্ডকে সাজানো। আর আমি আর একটা কথা সবসময় বলি যে ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি ম্যানচেস্টার সিটি অথবা পিএসজি, যাদের অঢেল টাকা আছে, তারা সাইন করতো, তাহলে তারা রোনালদোকে 100% সফলতার সাথে কাজে লাগাইতে পারতো, কারণ তাদের টাকার অভাব নাই, তারা রোনালদোকেও সাইন করতে পারতো এবং সেই সাথে রোনালদোর সাথে খেলার জন্য একটা কম্পিটিটিভ টিমও বিল্ড করতে পারতো। বাট ইউভেন্টুসের কিন্তু সেই ইকোনমিক সামর্থ্য ছিল না যে তারা রোনালদোকেও সাইন করবে, আবার একই সাথে এমন একটা টিম বিল্ড আপ করবে রোনালদোকে কেন্দ্র করে যেই টিম হবে শক্তিশালী একটা টিম। যেহেতু ইউভেন্টুসের বাজেট হচ্ছে লিমিটেড বাজেট, সো তাদের সামনে রাস্তা ছিল দুইটা, হয় সমস্ত বাজেট একজন প্লেয়ার অর্থাৎ রোনালদোর পিছনে খরচ করো, আর নয়তো সমস্ত বাজেট মিডফিল্ড এবং ডিফেন্সকে নতুন করে রিবিল্ড করার জন্য খরচ করো। তো এই দুইটা ছিল রাস্তা ইউভেন্টুসের জন্য। ইউভেন্টুস পুরো টিমকে রিবিল্ড না করে একজন খেলোয়াড়কে সাইন করার রাস্তা ধরছে, এবং সেই রাস্তায় যাওয়ার কারণে ফলাফল কি হয়েছে এটা আমরা লাস্ট 3 বছরে চোখের সামনে দেখতে পাচ্ছি। যেই ডোমেস্টিক লিগ ইউভেন্টুস ইজিলি জিতত কন্টিনিউসলি এবং লাস্ট টানা 9টা লিগ তারা জিতছে, এই বছর সেই লিগও কিন্তু তারা নাও জিততে পারে, আর চ্যাম্পিয়ন্স লিগ তো চলেই গেছে। সো মূলত এই কারণেই ফাইন্যান্সিয়ালি এই ডিলটা ছিল সাকসেসফুল ডিল, বাট ফুটবলের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই প্রজেক্ট ছিল অ্যাবসোলুটলি লস প্রজেক্ট। সো রোনালদোকে সাইন করা যে একটা লস প্রজেক্ট ছিল ইউভেন্টুসের, এই কথাগুলোই আমি গত 2 বছর যাবত বোঝানোর চেষ্টা করতেছি সবাইকে। আশা করি ফাইনালি শর্ট এই ভিডিওতে আমি নিজেকে এক্সপ্লেন করতে পারছি সঠিকভাবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম মূলত ইউভেন্টুস ক্লাবকে নিয়ে, এই প্রসঙ্গে আর একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদো খেলোয়াড় নিয়ে। আমরা তো বুঝতে পারলাম যে ইউভেন্টুস ক্লাব হিসেবে কি ভুলটা করছে, বাট আর এক দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো খেলোয়াড় হিসেবে ইউভেন্টুসে এই 3 বছর কিরকম ছিল, রোনালদো এই 3 বছরে ইউভেন্টুসকে কি দিছে অথবা কি দিতে পারে নাই, সেই বিষয়েও ডিসকাশন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেই বিষয়েও আমি আর একটা ভিডিও বানাবো। আশা রাখি কাল বা পরশুর মধ্যেই হয়তোবা ওই প্রসঙ্গে একটা ভিডিও বানাইতে পারবো। সো ওই ভিডিওটা আপলোড করলে এই ফুল টপিকটা একটা পরিপূর্ণতা পাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সকলকে স্পেশাল থ্যাংকস। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। শীঘ্রই আবার দেখা হবে ফুটবলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।